হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় ইসরায়েলের দখলদারিত্ব মোকাবেলায় ফিলিস্তিনি জনগণকে ঐক্যবদ্ধ, ধৈর্যশীল ও অবিচল থাকার আহ্বান জানান তিনি। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, তথ্য বার্তা সংস্থাটি জানায় এই ধরনের হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন আব্বাস। হামলায় হানিয়ার মৃত্যু চলমান সংকটকে আরও ভয়াবহ রূপ দেবে বলেও মত তার।